নমস্কার দর্শক বন্ধু, এসএসসির বদলি সংক্রান্ত আইন বদল করল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক এই প্রকাশিত প্রতিবেদনটি বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এসএসসির বদলি সংক্রান্ত আইন বদল করল কলকাতা হাইকোর্ট। এসএসসির আইনের পরিবর্তন করে দিল কলকাতা হাইকোর্ট। বদলি ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল আদালত। 5 বছরের কম চাকরির মেয়াদকালে বদলি করা যেত না, এতদিন শারীরিক অসুস্থতার জন্য বদলি আটকে যেত। সেই নিয়মের বদল ঘটালেন বিচারপতি রাজাশেখর মান্থা। হামিদা খাতুন মামলায় হয়েছে নিয়ম বদল। এবার থেকে শারীরিক অসুস্থতা থাকলে 5 বছরের কম চাকরির মেয়াদকাল হলেও বদলি হবে কার্যকর। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 6 সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ আদালতের। সুতরাং বোঝা যাচ্ছে যে এই 5 বছরের কম সার্ভিস পিরিয়ড থাকলে কিন্তু উৎসশ্রী পোর্টালে বদলির জন্য আবেদন করা যাচ্ছিল না, এবং শারীরিক অসুস্থতা থাকলেও কিন্তু 5 বছরের কম সার্ভিস পিরিয়ড ছিল যাতে তারা কিন্তু বদলির জন্য আবেদন করতে পারছিলেন না। এবং এই সংক্রান্ত একটু মামলা দায়ের করেন হামিদা খাতুন বলে একজন শিক্ষিকা, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজাশেখর মান্থা, বিচারপতি রাজাশেখর মান্থা যে রায় দিয়েছেন যে 5 বছরের কম চাকরির মেয়াদকাল হলেও কিন্তু উৎসশ্রী পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা বিষয়টি কিন্তু উল্লেখযোগ্য, অর্থাৎ শারীরিক অসুস্থতা থাকলে তবেই কিন্তু 5 বছরের কম সার্ভিস পিরিয়ডের জন্য আবেদন করতে পারবেন বদলির জন্য। এবং এখানে কিন্তু একটা বিষয় বলা নেই যে লিস্টেড যে রোগটা ছিল, অর্থাৎ উৎসশ্রী পোর্টালে যে রোগগুলি লিস্টেড ছিল সেই রোগগুলি ছাড়াও যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে 5 বছরের কম সার্ভিস পিরিয়ড হলেই তারা কিন্তু বদলির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে কোনো রোগ থাকলেই কিন্তু আবেদনকারী বদলির জন্য আবেদন করতে পারবেন, এবং বদলি যদি থেকে তার চয়েসেবল স্কুলগুলি থাকে তাহলে কিন্তু তাকে বদলি দিতে হবে, এমনটাই কিন্তু রায় দিয়েছেন। এবং যে 1997 সালের যে ট্রান্সফারের যে অ্যাক্ট ছিল সেই ট্রান্সফার অ্যাক্টের পরিবর্তন ঘটিয়ে কিন্তু এই ট্রান্সফার চালু করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এতে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার কিন্তু আবেদন করতে সুবিধা হবে, যারা এতদিন ধরে আবেদন করতে পারছিলেন না শারীরিক অসুস্থতার কারণে, তারা কিন্তু এখন আবেদন করার যোগ্য হলেন। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।